মেধা তালিকায় চমকের সাক্ষী ডোমকল। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করল ডোমকলের মেমোরি মিম জামান। ডোমকল বালিকা বিদ্যাপীঠের ছাত্রী ছিল সে। 685 নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করে। মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা এলাকায় বসবাস মিম জামানের। বাড়িতে মাত্র কয়েক ঘন্টা পরেই পরীক্ষা দেয়। শুক্রবার ছিল সেই পরীক্ষার ফলাফলের দিন। সকাল থেকেই মোবাইল কম্পিউটার সহ টিভির পর্দায় চোখ ছিল বাড়ির লোকজন থেকে মিম জামান ওরফে বর্ষার। পঞ্চম স্থান পর্যন্ত ঘোষণা হতেই না পেয়ে হতাশ হয়ে পড়ে। তারপরে কিছুক্ষণের মধ্যে নবম স্থানে নাম ওঠে মিম জামানের। তখনই খুশিতে ভরে সারা পরিবার। এত ভালো ফলাফল হবে প্রথম থেকেই আশা ছিল। ফল প্রকাশের পর খুশি পরিবারের লোকজন। এখন সে হতে চায় ডাক্তার। যদিও ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছে মেমোরি মিম জামান ওরফে বর্ষা। যখন পঞ্চম পর্যন্ত ঘোষণা হয়ে গেল নাম, আমি আমার নাম পেলাম না। তো আমি খুবই আপসেট হয়ে পড়েছিলাম যে এইবারও বোধহয় আমি স্থান অধিকার করতে পারলাম না। তো এই কারণে যখন বাবা বললো যে আশা ছাড়িস না, রাগ এখনও তো 10 পর্যন্ত হয়নি। তো তারপরে সপ্তম চলে গেল, অষ্টম চলে গেল, তারপর নবমের সময় বললেন যে ডোমকল বালিকা বিদ্যাপীঠ থেকে মেমোরি মিম জামান উনিও 685-তে নবম স্থান অধিকার করেছেন। তো এই খবরটা শুনে আমি তো পুরো কাটতেই শুরু করে দিয়েছিলাম। মানে বাবাকে আমি জড়িয়ে ধরেছিলাম যে এত বড় সাফল্য আমার জীবনে এলো, স্মরণীয় হয়ে থাকবে দিনটা। কি হতে চাও এখন? আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই, এটা আমার ইচ্ছা। মানে ডক্টর হওয়ার একটা সিদ্ধান্ত হঠাৎ কেন? আমি আমার এই ডোমকল স্থানের নাম উজ্জ্বল করলাম। আমি চাইবো ভবিষ্যতে গোটা ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে, মানুষের পাশে থাকতে এবং মানুষকে স্বস্তির দিশা দেখানোর জন্য এই ডাক্তারের পথটা বেছে নিয়েছি আর। বাবা পেশায় হাই স্কুল শিক্ষক, মাও প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সেই সূত্রে বাড়িতে মেয়ের পড়াশোনাতে নজর রাখতে সমস্যা হয় না। ছোট মেয়েও ডোমকল বালিকা বিদ্যাপীঠের ছাত্রী। তবে লকডাউনে পড়াশোনায় ঘাটতি থাকলেও পূরণ করে নিয়েছেন বাবা মা সহ শিক্ষিকারা। মেয়ে প্রথম থেকেই পড়াশোনায় মোটামুটি ভালোই পড়াশোনা করে, এক দুয়ের মধ্যে থাকে ওর, হ্যাঁ ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে ওর। তো পরীক্ষা দেওয়ার পরেই বললো যে ইতিহাস পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, হ্যাঁ তবু র্যাঙ্ক হলে হতেও পারে, ওর একটা ইচ্ছা ছিল। আমি বললাম ইতিহাস পরীক্ষা তোমার খারাপ হলে সকলের খারাপ হবে, হ্যাঁ দেখো র্যাঙ্কও আসতে পারে। তো যখন সংবাদ মাধ্যমে দেখলো একের পর এক মেধা তালিকা ঘোষণা করা হচ্ছে, অষ্টম তালিকা পর্যন্ত ঘোষণা হয়ে গেলো, মেয়ের একটু মন খারাপ হয়ে গেলো, বোধহয় আমার নামটা থাকবে না। আমি দেখো না এখনও 9-10 আছে, এখনও থাকতে পারে। যাই হোক নবম স্থানে নামটা ঘোষণা করলো এবং খুবই ভালো লাগলো। খবর পেয়ে বাড়িতে ছুটে আসছেন একের পর এক পরিজনেরা, মিষ্টি খাওয়ান, সংবর্ধনা জানাতে আসেন ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচি। সংবর্ধনা দেন উদয়ের পথে নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আমাদের সোনার মেয়ে মিম রাজ্যে নবম স্থান অধিকার করেছে জীবনের বড় পরীক্ষায়। আমরা তাদের সম্বর্ধনা দিতে এসেছিলাম। আর আমাদের লক্ষ্য এবং আমাদের প্রায় প্রতি বছরই আমরা এটা করে থাকি যে আমরা ডোমকল লেভেলে যারা 1 থেকে 10 মধ্যে স্থান অধিকার করে তাদেরকে আমরা বৃত্তিও দিই। স্কুল থেকে মার্কশিট নিতে ফোন বেজে ওঠে বর্ষার ফোনে। তারপরে বাবাকে সাথে নিয়ে স্কুলে যায়। ছাত্রীর ফলাফলে খুশি শিক্ষিকারাও। শিক্ষিকারাও জানতেন স্কুলের মধ্যে ভালো ফলাফল করবে সে। সেই সঙ্গে আমরা এইটুকু বলবো যে আগামী দিনগুলো যেন আমরা এইরকম ভাবে খবর পাই যে মিম এইভাবে এগোচ্ছে, ঠিক আছে? শুধু গুটি গুটি পায় না, দৌড়ে এগোতে হবে। মনে হচ্ছে আমার শিক্ষকতা জীবনের আজকে সার্থক দিন, কারণ এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। মেয়েদের সার্থকতা মানেই আমাদের সার্থকতা, সুতরাং ওদের ভালো রেজাল্ট হওয়াতে আমরা যে পরিমাণে খুশি হয়েছি। আজকে আমাদের এখানে হয়তো স্কুল বন্ধ, দায়িত্ব হিসেবে প্রমিলা আসতো, মার্কশিট দিত, কিন্তু আমি খবরটা শুনে, আমার বাড়িতে আজকে অনেক কাজ কিন্তু তবু তা শুনে শুধু ওর সঙ্গে একটু দেখা করবো বলে চলে এসেছি। এখন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে আগামী দিনের পথ চলা শুরু করতে চলেছে বর্ষা। হয়তো এলাকার সবার মুখ উজ্জ্বল করে ডাক্তার হবে শিক্ষকের পরিবারে।